ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী, আসছি বিস্তারিত খবরে। পঞ্চায়েতে টেন্ডার দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে পুরুলিয়ার বড়াবাজারে বিজেপির গোষ্ঠী সংঘর্ষ, আহত উভয় পক্ষের চার। গতকাল বড়াবাজারের এটিএম গ্রাউন্ডে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বিজেপি, বিস্তারিত জানব। আমাদের সঙ্গে রয়েছে আমাদের পুরুলিয়ার প্রতিনিধি সন্দীপ সমাদ্দার। সন্দীপ, কি কারণে এই গোষ্ঠী সংঘর্ষের ঘটনা আর কি জানা যাচ্ছে? হ্যাঁ মধুমন্ত্রী, দেখো কাল বড়াবাজারের এটিএম গ্রাউন্ডে দিনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবির চলছিল। সেই শিবিরে বিভিন্ন টেন্ডার নিয়ে দুর্নীতি অভিযোগ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। তারপরে কিছু আহত হয়, তারপর দুপক্ষেই বড়াবাজার থানায় অভিযোগ দায়ের হয়। সম্ভবত জেলা বিজেপি ঘটনার কথা স্বীকার করে করলেও তারা বলে যে আমাদের বাইরে থেকে কিছু লোকজন এসে হামলা করেছিল, আমরা আমাদের উপরে ডিসিপ্লিন অ্যাকশন কমিটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে, তারা যা ব্যবস্থা করার সে ব্যবস্থা নেবে। মধুমন্ত্রী ধন্যবাদ। সন্দীপ,